पश्चिम बंगाल की जनता के प्रति न्याय करना चाहिए। पश्चिम बंगाल की जनता को अच्छी रेलवे की फैसिलिटी देने के लिए सहयोग करिए, कोऑपरेशन करिए। देर आर 61 प्रोजेक्ट्स विच आर सैंक्शन, फंड्स आर अवेलेबल। प्लीज कम फॉरवर्ड, राइज अबव पॉलिटिक्स एंड गिव जस्टिस टू द पीपल ऑफ वेस्ट बंगाल। রাজনীতির ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করো, কে বলছেন? রেলমন্ত্রী, দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই রাজ্যের মানুষের জন্য কাজ করো। কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এভাবেই ব্যঙ্গ করে গেলেন দেশের রেলমন্ত্রী। কিন্তু কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একথা বললেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করুন পশ্চিমবঙ্গের মানুষের জন্য? তাহলে কি পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঠিকঠাক কাজ করছেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা যদি সঠিক হয় তাহলে তো মারাত্মক ঘটনা, আর যদি সেটা যদি সঠিক না হয় তাহলে তো ইমিডিয়েটলি এখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নামে মানহানির মামলা করা। কি বললেন অশ্বিনী বৈষ্ণব কলকাতার মাটিতে দাঁড়িয়ে, বাংলার বুকে দাঁড়িয়ে? পরিষ্কার বললেন যে রেলের 61টা প্রকল্প আটকে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জমি জটে প্রকল্পগুলোকে আটকে রেখেছে বলে 61টা প্রকল্প। এবং অবাক হওয়ার মতন বিষয় হচ্ছে এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় 2010 সালে রেলমন্ত্রী যখন ছিলেন তখন যে যে প্রকল্পের ঘোষণা করেছিলেন, শিলান্যাস করে মানুষের মনে বিশাল হিরো হয়ে এই রাজ্যে ক্ষমতা দখল করেছিলেন 2011-তে, সেই প্রকল্পগুলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত প্রকল্পগুলো আটকে আছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছেন না বলে। ভয়ঙ্কর কাণ্ড, ভয়ঙ্কর কাণ্ড। আমাদের রাজ্যের মানুষের কবে হুঁশ ফিরবে সেটাই এখন দেখার। কিন্তু আমরা তো সেটা আছি, যে জিনিসগুলো বাংলার মেন স্ট্রিম মিডিয়া দেখাবে না সেগুলি তুলে ধরতে, বারবার তুলে ধরতে আমরা আছি। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুদিন আগেই বাংলায় এসেছিলেন, আপনারা দেখেছেন দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে অভ্যর্থনা জানান। তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রথমে আমরা দেখলাম তিনি হাইট রোডে অবস্থিত ব্রেথওয়েট সংস্থার অফিস কাম কারখানাতে গেছিলেন, তারপরে বেলেঘাটে গান্ধী ভবন পরিদর্শন করেন। তিনি এই বাংলায় দাঁড়িয়ে, কলকাতায় দাঁড়িয়ে পরিষ্কার বললেন যে 61টা প্রকল্প এই রাজ্যে জমি জটের জন্য থমকে পড়ে আছে কয়েক বছর ধরে। 61টা প্রকল্প, কোন কোন প্রকল্প সবটা শোনাবো আপনাদের। আগে প্রথমেই শুনে নিই দেশের রেলমন্ত্রী কলকাতার বুকে দাঁড়িয়ে, এই বাংলার মাটিতে দাঁড়িয়ে ঠিক কি ভয়ঙ্কর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে নিয়ে, শুনুন আপনারা। আমি রিকোয়েস্ট করতা হুঁ স্টেট গভর্নমেন্ট সে, আপ ভি রাজনীতি সে উপর উঠিয়ে, পশ্চিম বঙ্গাল কি জনতা কে প্রতি ন্যায় করনা চাহিয়ে। পশ্চিম বঙ্গাল কি জনতা কো अच्छी रेलवे की फैसिलिटी देने के लिए सहयोग करिए, कोऑपरेशन करिए। देर आर 61 प्रोजेक्ट्स विच आर सैंक्शन, फंड्स आर अवेलेबल। प्लीज कम फॉरवर्ड, राइज अबव पॉलिटिक्स एंड गिव जस्टिस टू द पीपल ऑफ वेस्ट बंगाल। इन 61 प्रोजेक्ट्स के लिए आप सब, चुनाव हो गया, अब चुनाव को पीछे छोड़िए, आज पश्चिम बंगाल के हर नौजवान को न्याय देने के लिए इन सब प्रोजेक्ट्स के लिए सहयोग करिए, ऐसा मैं निवेदन करता हूं इस मंच से। राजनीति अपनी जगह है, चुनाव आएंगे लड़ेंगे, लेकिन जनता के प्रति जो हमारा कर्तव्य है, जनता के प्रति जो हमारी जिम्मेदारी है, इस देश के प्रति जो हमारा संकल्प है, भारत को समृद्ध राष्ट्र बनाने का जो हमारा संकल्प है, उस संकल्प को हमें कभी नहीं भूलना चाहिए। और उस संकल्प के लिए राजनीति से ऊपर उठ के मोदी जी जिस तरह से एक उदाहरण सबके सामने रखे हैं, वो हमें रखना चाहिए। यह मैं राज्य सरकार से निवेदन करूंगा। भयंकर कांड, 61টা প্রকল্প আটকে আছে জমি জটের জন্য, কে বলছেন? কোন বিরোধী দল নেতা বলছেন না, দেশের কেন্দ্রীয় রেলমন্ত্রী বলছেন। কোন 61টা প্রকল্প? সেই প্রকল্পের লিস্টও দিয়ে দিয়েছেন তারা, এবং রেলের তরফ থেকে জানানো হয়েছে যে আজ থেকে এক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছিল রেলের তরফ থেকে,
যে এই জমি জটগুলো মেটান, এতগুলো প্রকল্প আটকে আছে, টাকা আছে, প্ল্যান আছে, শুধু জমি জটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই প্রকল্পগুলোকে আটকে রেখে দিয়েছে। কি কি প্রকল্প আছে শুনে নিন একবার, খুব মজা লাগবে আপনাদের শুনতে। জমি জটে আটকে আছে তারকেশ্বর মগরা হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রেল লাইনের কাজ, বজবজ পূজালি মছলন্দপুর স্বরূপনগর বাসন্তী ঝাড়খালি দীঘা একড়া দীঘা জলেশ্বরের মতো রেল লাইনের কাজও আটকে আছে। জমি জটে সম্প্রসারণ করা যায়নি কাঁথি থেকে এগড়া, এগড়া থেকে দীঘা অব্দি রেল লাইন, শেষ করা যায়নি নদিয়ার আরংঘাটা থেকে দত্তপুলিয়া পর্যন্ত রেল লাইন পাতার কাজ। এক দশক ধরে থমকে আছে ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্প। কি জানা যাচ্ছে, যে প্রয়োজনীয় 800 একরের মধ্যে 517 একর জমি রাজ্য অধিগ্রহণ করলেও সেই জমি এখনো রেলের হাতে তুলে দেওয়া হয়নি। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে মোদি সরকারের রেল মন্ত্রক এই রাজ্যে প্রকল্প করে তার উদ্বোধন করে তা থেকে এই রাজ্যে কোন রকম রাজনৈতিক ফায়দা তুলুক। সেই জন্য মানুষের উপকার আটকে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার রেল দপ্তরের তরফ থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলছেন, 800 একরের মধ্যে 517 একর জমি রাজ্য অধিগ্রহণ করলেও রেলের হাতে তুলে দেয়নি এখনো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর সবচেয়ে মজার কথা শুনুন, যে 30-35% ভোট মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছর ধরে পেয়ে এসছেন সেই সংখ্যালঘু মুসলিম ভোট, তাদের ক্ষেত্রে কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন 2010 সালে রাজ্যে একাধিক নতুন রেলপথের শিলান্যাস করেন, একাধিক রেলপথের শিলান্যাস। যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করেছেন সেইগুলোই মমতা বন্দ্যোপাধ্যায় জমি জট ছাড়াননি, বা জমি জট ছাড়িয়েও সেই জমি রেলের হাতে তুলে দেননি যাতে নিজের প্রস্তাবিত প্রকল্প বিজেপির হাতে উদ্বোধন না হয়। তিনি চেয়েছিলেন হয়তো 2024-এ পরিবর্তন আসবে, রেলমন্ত্রী INDIA জোটের হবে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেইগুলোর উদ্বোধন করবেন। সেটা হয়নি, ফলে জমিও দেননি। ভয়ঙ্কর কাণ্ড। এর মধ্যে আছে ডানকুনি থেকে জঙ্গলপাড়া হয়ে ফুরফুরা শরীফ পর্যন্ত প্রায় 18.5 কিলোমিটার রেলপথ। কে উদ্বোধন করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কে শিলান্যাস করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। ফুরফুরা শরীফ অব্দি, ডানকুনি থেকে জঙ্গলপাড়া হয়ে ফুরফুরা শরীফ পর্যন্ত প্রায় 18.5 কিলোমিটার রেলপথ, ঘাটাল ইরফলা 11 কিলোমিটার রেল প্রকল্পের কাজ থমকে, তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ নতুন লাইনের কাজ জমি অধিগ্রহণ না হয় শেষ হয়নি, নন্দীগ্রাম কেন্দামারি নন্দকুমার বলাইপন্ডা রেল লাইনের কাজ শেষ হয়নি, জমি অধিগ্রহণের পর কাজ শুরু হলো নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ পর্যন্ত লাইনের কাজ শুরু করা যায়নি। এর মধ্যে 2010 সালে এই প্রকল্পগুলো শুরু করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, শিলান্যাস করে বাংলার মানুষের ভোট নিয়ে নিয়েছিলেন। কিন্তু এখন 14 বছর পর জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস ফালতু করেছিলেন, একটাও জমি জট তিনি ছাড়াননি, জমি জট ছাড়ালেও সেই জমি বিজেপির হাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার হাতে তুলে দেননি। তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ নতুন লাইন জমি অধিগ্রহণ না হয়নি, নন্দীগ্রাম কেন্দামারি হয়নি, নন্দকুমার বলাইপন্ডা রেল লাইনের কাজ শেষ অব্দি হয়নি, জমি অধিগ্রহণের পরেও কাজ শুরু হলেও নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ পর্যন্ত রেল লাইনের কাজ শেষ হয়নি। ভয়ঙ্কর অভিযোগটা কি, এর মধ্যে বেশিরভাগ জায়গায় জমি অধিগ্রহণ হয়নি, জমি জটে আটকে আছে, আর 800 একরের মধ্যে 517 একর জমি রাজ্য অধিগ্রহণ করলেও রেলের হাতে তুলে দেওয়া হয়নি। কেন এই ভয়ঙ্কর খেলা খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, সেটা এবার বাংলার মানুষের জিজ্ঞাসা করার সময় এসে গেছে এই তৃণমূলের নেতা নেত্রীদের কাছ থেকে। পশ্চিমবঙ্গে রেল মোট 50,915 কোটি টাকার প্রজেক্ট রয়েছে বর্তমানে। কত? 50,915 কোটি টাকা। কারা করবে? রেল করবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উৎসাহ নেই। কেন? কারণ ওই যে কিছু করা যাবে না, এখানে রেলের প্রজেক্ট, যদি তাদের দলের প্রজেক্ট হতো তাহলেও তো কিছু করা যেত। কি করা যেত সেটা নিশ্চয়ই আপনারা ভালো বুঝছেন। চলতি অর্থবর্ষে এই 50,915 কোটি টাকার প্রজেক্টের জন্য বরাদ্দ হয়েছে 11,970 কোটি টাকা, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি, এক টাকারও কাজ হয়নি। রেলের বেশিরভাগ প্রজেক্টের কাজ আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়নি জমি না পাওয়ার কারণে, এবং আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল অশ্বিনী বৈষ্ণব ফের একবার স্মরণ করিয়ে দিলেন যে 61টা প্রকল্প জমি জটের জন্য এই রাজ্যে কাজ শুরু করা যায়নি। যখন চিঠি দেওয়া হয়েছিল আজ থেকে 1 বছর আগে,
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছিলেন যে বন্ধ থাকা প্রকল্পগুলি যদি চালু হয়ে যায় এবং রেল লাইনগুলো দ্রুত বসানো সম্ভব হয় তাহলে রাজ্যবাসী অনেকটাই উপকৃত হবে, সেই কারণে রেলমন্ত্রী এই চিঠি লিখেছেন। একেবারে 61টা প্রকল্প রেল দপ্তরের তরফ থেকে, রেলের তরফ থেকে রীতিমতো লিস্ট করে পাঠিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কাকদ্বীপ, বুদাখালি, ময়নাপুর, কুমারপুর 61টা প্রজেক্ট রেল লিস্ট করে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। জমি জটের জন্য এই প্রকল্পগুলো আটকে আছে। যিনি নিজে 2010 সালে রেলমন্ত্রী থাকাকালীন শিলান্যাস করে 2011 ভোটে জিতেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলান্যাস করা সেই প্রজেক্টগুলো টাকা থাকতেও পরিকল্পনা থাকতেও কাজ শুরু করা যাচ্ছে না। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জমি জট মেটাচ্ছেন না। অনেক ক্ষেত্রে আবার জমি জট মিটলেও সেই জমি রেলের হাতে তুলে দেওয়া হয়নি। কি বলবেন আপনারা? রেল দপ্তর হিসেব করে চিঠি পাঠিয়েছে 61টা প্রকল্পের নাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নবান্নের 14 তলায় পাঠিয়ে দিয়েছে এই 61টি প্রকল্পের নাম। বাংলার মানুষের কি হুঁশ ফিরবে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে রেলের কোনো প্রকল্প করতে দিচ্ছেন না? বাংলার মানুষ কি প্রশ্ন করবে তৃণমূলের নেতাদের কাছে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।